নদীর একসময় একটা সমন্বিত পদক্ষেপ ছিল, টাঙ্গাইল সদর অংশে মির্জাপুর অংশ মিলে এই লৌহজং নদীটাকে পুনরুজ্জীবিত করার জন্য। সম্প্রতি তিন দিন আগে এর মির্জাপুর অংশটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং টাঙ্গাইল সদরের অংশটি এখন ডিপিপি পুনর্গঠিত করে নতুনভাবে ডিপিপি প্রণয়নের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে গত 18/10/2023 তারিখ অর্থাৎ গতকাল বুধবার আমার কাছে একটি প্রস্তাবনা এসেছে, সেটি আমরা আগামী রবিবার ঢাকা পাঠিয়ে দেব মন্ত্রণালয়ে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে আমাদের এই সদরের লৌহজং নদীও সেই 5-7 বছর আগে যেরকম হয়েছিল সেভাবে আবার আমরা পুনরুজ্জীবিত করার কার্যক্রম গ্রহণ করতে পারব। ভাষা নিমিলনায়তনের কথাটা আমি ইতিমধ্যে বলেছি যে সরকার থেকে যখন আমরা সেই ডিপিপিটার অনুমোদন পেয়ে যাব সেটি পুনর্গঠন করার কার্যক্রম শুরু হবে। আর গৌর উদ্যানের যে বিষয়টি বললেন এটি সত্যিই বলার অপেক্ষা রাখে না, এটি সবার সম্পদ। এখানে যাতে সঠিক যে উদ্দেশ্যে এই পৌর উদ্যানটি করা হয়েছিল সুস্থ সুন্দর জীবন বিকাশের ক্ষেত্রে পৌর উদ্যানটি যাতে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে পদক্ষেপ করবে। জেলা প্রশাসনের সহায়তায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে তার সাথে সহায়তা করছে রাজ্য সিনেপ্লেক্স, আমরা তাকেও ধন্যবাদ জানাই এই আমাদের জেলা প্রশাসনের কাজে সহায়তা করার জন্য। কি ব্যক্তি জাতির উপকার, একটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহায়তায় আমরা এই সিনেমাটি বর্তমানে দেখার সুযোগ পেয়েছি। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি আমাদের জাতির পিতার বায়োপিক। এই সিনেমাটি আসলে আমাদের নতুন প্রজন্মকে একই সঙ্গে আমি মনে করি আপামর জনসাধারণ সবাইকে আমাদের মতো সরকারি কর্মচারীদেরকে সঠিক ইতিহাস জানার একটা বড় রকমের সুযোগ করে দিয়েছে। জাতির পিতা কেমন ছিলেন তার ব্যক্তি জীবনে, তার প্রশাসনিক জীবনে, এই সকল বিষয়গুলো একটা জীবন্ত তথ্যের মতো আমরা দেখার সুযোগ পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে সেই জন্য টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই সিনেমাটি একই সঙ্গে সারা দেশে প্রদর্শিত হচ্ছে, টাঙ্গাইলেও জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা জেলা শিল্পকলা একাডেমিতে আগামী 26 তারিখ থেকে প্রায় 1 সপ্তাহ ব্যাপী বেশ কটি শো পরিচালনা করব। সেখানে আমরা টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে রুটিন করে দিয়েছি, প্রোগ্রাম সূচি অনুযায়ী সবাই সেখানে দেখার সুযোগ পাবে এবং একই সঙ্গে এই জেলার যত সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, বেসরকারি পর্যায়ের অফিসাররা রয়েছে, সাংবাদিক ভাইরা রয়েছে, তাদের সবাইকে নিয়ে একটি বিশেষ আয়োজন করা হবে। এই জেলা পর্যায়ের আয়োজনগুলোর পাশাপাশি টাঙ্গাইলের যে 12টি উপজেলা আছে এই 12টি উপজেলাতেও পর্যায়ক্রমে এই শোটি আয়োজন করা হবে এবং এই শোটাকে জেলা প্রশাসনের সহায়তায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে তার সাথে সহায়তা করছে রাজ্য সিনেপ্লেক্স, আমরা তাকেও ধন্যবাদ জানাই এই আমাদের জেলা প্রশাসনের কাজে সহায়তা করার জন্য। এখনই চলে আসুন, আর দেরি না করে প্রচারে জেলা তথ্য অফিস টাঙ্গাইল। শহরের প্রাণ কেন্দ্রে নিরলার মোর নতুন সিনেমা হলে রাজ্য সিনেপ্লেক্সে রাজধানী ধারার সাথে একযোগে সারা দেশব্যাপী চলছে মুজিব বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত মাল্টিমিডিয়ার এর মুজিব। মুজিব একটি জাতির রূপকার। Thank you.
2012 সালে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলকে একটি সাংস্কৃতিক নগরী ঘোষণা করেছিলেন এবং তারপর থেকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই সাংস্কৃতিক নগরী হিসেবে টাঙ্গাইলকে করে তোলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জেলা শিল্পকলা একাডেমির ভবনটি পুনর্গঠিত করার জন্য আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি, সেটি মন্ত্রণালয় পর্যায়ে আছে, অনুমোদিত হয়ে আসলে এটা কাজ শুরু হবে। ভাসানী মিলনায়তনটিকে একটি আধুনিক মানসম্মত মিলনায়তনে পরিণত করার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, এটিরও কাজ ভিত্তিপ্রস্তর বা কাজ খুব দ্রুতই শুরু হবে। এছাড়া একটা সমন্বিত সাংস্কৃতিক সেন্টার নির্মাণ করার জন্য যেটাকে তথ্য বিভাগ থেকে তৈরি করা হচ্ছে আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নাম দিয়ে, সেখানে সিনেপ্লেক্স থাকবে, মত বিনিময় সভার জন্য নির্ধারিত স্থান থাকবে, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড পরিবেশনের জন্য আলাদা একটা জোন থাকবে, এবং যাতে করে সেখানে স্কুল কলেজের শিশুরা বা ছাত্রছাত্রীরা নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা সাংস্কৃতিক সেন্টার সে আধুনিক জেলা তথ্য কমপ্লেক্সটিতে থাকবে। সেটি অধিগ্রহণের কাজ শুরু করার জন্য সম্প্রতি আমরা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য, তার সকল দিক একই সঙ্গে চলমান রয়েছে, সকল কাজ একই সঙ্গে চলমান রয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো।